গোবিজ সংরক্ষণের জন্য সরকারি তরল নাইট্রোজেন পাচার করে দেওয়ার সন্দেহে দুজনকে আটক করে গ্রামবাসীরা নাইট্রোজেনের গাড়ি ও মোটর আটক করে তারা তদন্তের নির্দেশ প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রের মেমারির বাগিলা গ্রামের ঘটনা গ্রামবাসীদের অভিযোগ শনিবার সরকারি ছুটির দিনে নাইট্রোজেনের গাড়ি কিভাবে সাপ্লাই দিতে এলো এমনকি গাড়ি থেকে মোটর বাইকে করে আসা এক ব্যক্তিকে সরকারি সম্পত্তি পর্যন্ত পাচার করে দেওয়া হচ্ছিল মেমারি থানায় থানায় খবর গেলে পুলিশ তাদের উদ্ধার করে করে আটক জিজ্ঞাসাবাদ শুরু করেছে প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ডেপুটি ডিরেক্টরকে তদন্তের নির্দেশ দিয়েছেন পাশাপাশি তিনি জানিয়েছেন ছুটির দিনে কিভাবে এই জিনিসগুলি নিয়ে আসা হলো তারও রিপোর্ট চেয়েছেন তিনি আজকে তো শনিবার এমনি আমরাও ব্যস্ত ছিলাম কাজ ছিল আমাদের গন্তার মাঠে খেলা নিয়ে তো হঠাৎই বাগিলা গ্রামেতে একটা যেটা হচ্ছে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের যে বীর্য বা যে ভ্যাকসিনস এগুলো গাড়ি করে নিয়ে যায় সে গাড়ি এসে প্রায় দিনই এরা করছিল। এসে গাড়ি একটা মোটরসাইকেলে করে কেউ এলো সেখানে চেঞ্জ হয়ে গেল অল্টার মানে ওখান থেকে নামিয়ে দিয়ে ওকে দিলো এরাও তো গ্রামের লোক মনে করেছে যে আজকে শনিবার ছুটির দিন এটা তো অফিসিয়াল নয় আর আজকে আমাদের যে অফিস এখানে প্রাণী সম্পদে সেটা কিন্তু বন্ধ কয়েকদিন ধরেই বন্ধ তখন গ্রামের লোক এটাকে ধরেছে সন্দেহ করেছে তো আমরা জানতে পারলাম তার পুলিশ এসেছিলো আমরা সব এলাম দিয়ে জানতে পারলাম যে বিষয়টা একজন গাড়ির ড্রাইভার মানিক ঘোষ বলে তার বর্ধমানে বাড়ি সে বর্ধমান থেকে নাকি ওই ট্যাঙ্কিগুলো মানে ওই ডিব্বাগুলো নিয়ে এসছে এবং যে ওর কাছে কিনতে এসছে তার নাম সন্তু শেখ সাবির যৌগ্রামে বাড়ি সে এখান থেকে কিনতে দিছিল বিষয়টা হচ্ছে সরকারি জিনিস কিনা এটা তো সরকার তদন্ত করে দেখবে ওটা প্রাইভেটেরও কিনা দেখতে হবে কিন্তু এটা ঘটনা যে সরকারি অফিসের সামনে এমনভাবে থেকে বড় গরিত কাজ ওদের গাড়ির সামনে সরকারি বোর্ড লাগানো আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে তো তাকে যখন শোধানো হচ্ছে তুমি কি সরকারি ড্রাইভার সরকারি অফিসের চাবি খুলে মাল রাখছিল না সরকারি অফিসের চাবি খুলে কারণ এই অফিসটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল চাবি খুলে আজকে মাল রাখেনি আগে তোরা না মাল রাখতে এসেছিল বলে আমার জানা নেই আমি যেটুকু জানি যে গাড়ি এসে দাঁড়িয়েছে সেখানে আরেকজন মোটরসাইকেলে করে সন্তু বলে এসছে তাকে মালটা দিচ্ছিল তখনই গ্রামের লোক ধরেছে এবার অফিস খুলবে কি করে অফিসের চাবি তো বিএলডিওর কাছে থাকার দরকার দোকানে থাকবে বলছে না দোকানে তো থাকবে কেন তাই বিএলডিও রাখলো কেন এখন বিষয়টা হচ্ছে আমার যেটা মনে হয় প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে মেমারি যে বিডিও ওয়ান তাকে সঙ্গে সঙ্গে গ্রামবাসী জানিয়েছিল তার উচিত ছিল সঙ্গে সঙ্গে বিষয়টাতে ইন্টারফেয়ার করা গ্রামবাসীর সঙ্গে কথা বলা বিডিও আসেনি দ্বিতীয় বিএলডিওকে বারবার ফোন করা হয়েছে ধরেনি গ্রামবাসী জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিচ্ছে আমাদের মন্ত্রী সম্পদের স্বপন দেবনাথ তিনি অপরিসীম মানে তার পরিশ্রম দিয়ে তিনি মানুষকে বিভিন্নভাবে পরিকল্পনা করে মুরগি হাঁস গরুকে ছাগলকে বিভিন্ন রকম সহযোগিতা তাদের পরিষেবা দিচ্ছে সেখানেতে কে এই দুর্নীতির সঙ্গে যুক্ত এটা তো একটা আছে শনিবার আছে অফ ডে কে করলো এটা এটা তো আমরাও মনে করছি যে কোনো অসাধু চক্র জড়িত আছে এটা সরকার তদন্ত করবে আমরা ওসিকে বলেছি পুরো পুলিশের কাছে নিয়ে চলে গেছে দুজনকেই অ্যারেস্ট করেছে আপনারাও দেখলেন এবং গাড়িটাও ধরে নিয়ে গেছে তদন্ত বাঙালি সরকারের বদনাম হচ্ছে এটাতে এই নিত্যানন্দ ব্যানার্জি মেমারি এক পঞ্চায়েত সমিতির মেম্বার